হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে এবার এসে গেলাম দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো দোকানের মতো করে মচমচে পেঁয়াজু রেসিপিটা। তো ভিউয়ার্স, এই রেসিপিটা দেখার জন্য লেটস গো টু মাই কিচেন। ফ্রেন্ডস, আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। আজকের এই মজাদার পেঁয়াজু রেসিপিটা আমি দু ধরনের ডাল দিয়ে বানাচ্ছি। আমি মুগ ডাল এবং মসুর ডাল দিয়ে এই পেঁয়াজু রেসিপিটা বানাচ্ছি। আর এই দু ধরনের ডালটা অ্যাড করার পর, যখন রান্না করার পর এই পেঁয়াজুটা খাওয়া হয়, আসলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ফ্রেন্ডস, পেঁয়াজটা কুচি হয়ে যাওয়ার পর আমি এখানে এক মুঠো পরিমাণ নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, আর কাঁচামরিচটাকেও আমি খুব ভালোভাবে কুচি করে নিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, কাঁচামরিচ কুচি হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচিটা সরিয়ে রাখছি। ভিউয়ার্স, এখন আমি ধনিয়া পাতাকে কুচি করে নিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এখানে 3 থেকে 4 ঘন্টা যাবত ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আমি মেজারমেন্ট কাপে 1/3 কাপ পরিমাণ নিয়েছি মসুর ডাল এবং 1/4 কাপ নিয়েছি মুগের ডাল। আর এগুলো ভেজানোর পরে, কিছুটা ফুলে যাওয়ার পর এখন আমি ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি শিলপাটা থাকে অবশ্যই বেটে নিতে পারেন। ফিরে আসছি ভিউয়ার্স 1 মিনিট পরে। ফিরে আসলাম ভিউয়ার্স, এখন আমি পেস্ট করে ডালটা একটা বাটিতে রেখে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এখন আমি ডালের মিশ্রণ অ্যাড করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচটা। ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, এবং ভিউয়ার্স এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়াটা, এবং ফ্রেন্ডস 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি লবণটা। আমি আমার স্বাদমতো লবণটা অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদমতো লবণটা অবশ্যই অ্যাড করবেন। ফ্রেন্ডস, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। এই চামচটা 3 টেবিল চামচ পরিমাণ হয় ময়দা। তো ভিউয়ার্স, এখন আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন, এবং ভিউয়ার্স 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো বিয়ার সবগুলো উপকরণ দেওয়ার পর আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর চুলায় কড়াইটা গরম হতে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ সয়াবিন তেলটা অ্যাড করে দিয়ে দিলাম। তো বিয়ার তেলটা গরম হতে এখন আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিও দেখার পর অবশ্যই আপনারা এই দু ধরনের ডাল দিয়ে পেঁয়াজ রেসিপিটা বাসায় রান্না করে খাবেন। তারপর কমেন্টে জানাবেন আসলে রেসিপিটা খেতে দারুণ কিনা। তো ফ্রেন্ডস, পেঁয়াজুটা ভাজা হয়ে যাওয়ার পর এভাবে যখন একটু লাল লাল হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিচ্ছি। আর সেমভাবে আমি সবগুলো পেঁয়াজুকে ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ডস, ভাজা হয়ে গেল আজকের এই মজাদার দু ধরনের ডাল দিয়ে পেঁয়াজু রেসিপিটা। ফ্রেন্ডস, আজকের এই মজাদার পেঁয়াজু রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।